নমস্কার দর্শক বন্ধু, জয় জগন্নাথ। চলিত ইংরাজি জানুয়ারি মাস 22 তারিখ 2023 মশিয়া দিন শুক্র কুম্ভ রাশি চলন করিবে এবং শনি সহ কুম্ভ রাশি যোগ হয়ে রহবে। শুক্রকর চলন 12টি রাশি অনেক শুভ অশুভ ফলগুলি বৃদ্ধি করাইব। এর প্রভাব কিপরি আপনার রাশি উপরে পড়ব আসন্তু আজির অধ্যায়ে আমি আলোচনা করিবা। শুক্র ভোগ বিলাসর কারক গ্রহ, আপনার জীবনরে সুখ প্রদান করে থাকে, প্রেম প্রদান করে থাকে, সৌন্দর্য প্রদান করে থাকে, স্ত্রী সুখ প্রদান করে থাকে, সাংসারিক সুখ মধ্যে প্রদান করে থাকে, গাড়ি ঘোড়া যানবাহনর সুখ মধ্যে শুক্র প্রদান করে থাকে। যদি শুক্র গ্রহটি অস্ত নিচস্ত শত্রু গৃহরে পীড়িত হয়ে রয়েছে, শুভ ফলগুলি সেতে প্রাপ্তি হব না। তাহলে প্রত্যেক দিন আপনার মা লক্ষ্মীকর উপাসনা করতু। যদি আপনার লগ্ন পাই শুক্র শুভ গ্রহ অটন্তি, তাহলে ধলা পোখরাজ বা শ্বেত পোখরাজ আপনার রূপা মুদিরে তৈরি করে মধ্যমা কিংবা কনিষ্ঠ অঙ্গুড়ে শুক্রবার দিন লগাতু। কিছু সুবাসিত অরুয়া চাউল, ধলা বস্ত্র ইত্যাদি আপন নিজের সক্ষম অনুযায়ী গ্রহ বিপ্রমানঙ্কু শুক্রবার দিন দান দিয়ন্তু, স্ত্রীঙ্কু সম্মান দিয়ন্তু, শুক্রবার দিন তাঙ্কু কিছু গিফট দিয়ন্তু। মহাদেবঙ্ক পাখরে দহি মিশ্রিত অরুয়া চাউল শিবলিঙ্গরে অর্পণ করন্তু। শুক্রবার দিন দেখিবে শুভত্ব ফলগুলি বৃদ্ধি পাইব। গোসেবা যেতে অধিকরু অধিক করিবে, শুক্রকর শুভত্ব ফল সেতে বৃদ্ধি পাইব। সফা সুতরা পোশাক আপনার নিত্যদিন পিঁধিয়া চেষ্টা করন্তু। দর্শক বন্ধু, আসন্তু জানিবা সর্বপ্রথম রাশি মেষ রাশি এর ফলাফল কিপরি রহিব। মেষ রাশির ব্যক্তি মানক পাই একাদশ স্থানের শুক্রকর চলন রহুতিবারু ব্যবসায় বাণিজ্য ক্ষেত্রে উন্নতি প্রগতি, কারবারে উন্নতি প্রগতি, আর্থিক ক্ষেত্রে উন্নতি আসিবার সম্ভাবনা রয়েছে। রোজগার আপনার বড়ব, চাকরি বাকরি ক্ষেত্রে আপনার সফলতা প্রাপ্তি হবার যোগ রয়েছে। পড়ি রয়েছে ধন ক্ষেত্র আপনার শুভত্ব ফল প্রাপ্তি হবার যোগ রয়েছে। কোণী শুভ কার্যের আপনার যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। নৃত্য সঙ্গীত কলা ইত্যাদি ক্ষেত্রে বা কম্পুটর সম্বন্ধিত কাজ যে করছেন সে কিছু ভালো সুযোগ আসবার সম্ভাবনা রয়েছে। যে সিনেমা লাইনরে রয়েছেন সে কিছু লাভ মিলবার সম্ভাবনা রয়েছে। এই সময় নিজের রোজগার বড়াই আপনার কৌশি নূতন ব্যবসায় আরম্ভ করে পারিবে কিংবা চাকরি ক্ষেত্রে ভালো অপরচুনিটি বা পদ পদবী মিলবার সম্ভাবনা রয়েছে। প্রেম ইত্যাদি ক্ষেত্রে সফলতা আপনার প্রাপ্তি হব। দাম্পত্য জীবনের অনেক সুধার আসবার সম্ভাবনা রয়েছে। দর্শক বন্ধু, এবার আসন্তু জানিবা বৃষ রাশির ফলাফল কিপর রহিব। বৃষ রাশির দশম স্থানে শুক্রকর চলন রহিব, আপনার পরিশ্রম অধিক রহিব। কর্মক্ষেত্রে সামান্য অশান্তি কিছু কর্মক্ষেত্রে প্রাপ্তি হবার যোগ রয়েছে, কিন্তু নূতন কামগুলিক এই সময় আরম্ভ করে পারিবে। কার্যভার অধিক নবার সম্ভাবনা রয়েছে। সামান্য শত্রু বুদ্ধি কর্মক্ষেত্রে হবার সম্ভাবনা রহুতিবার সেসব প্রতি আপনার ধ্যান দেওয়া পড়ব। অন্যথা আপনার কর্মময় জীবনক নিয়ে কিছু অধিক সফলতা প্রাপ্তি হবার যোগ রয়েছে। দর্শক বন্ধু, এবার আসন্তু জানিবা মিথুন রাশির ফলাফল কিপর রহিব। মিথুন রাশির নবম স্থানরে শুক্রকর চলন রহিব, যাহাফলরে শুভ মাঙ্গলিক কর্মগুলিক করিবার সুযোগ আপনার প্রাপ্তি করিবে। তীর্থস্থলকু ভ্রমণ করিবার সুযোগ মধ্যে প্রাপ্তি করিবে এবং সেসব দিগরে কিছু খরচ বড়িবার সম্ভাবনা রয়েছে। ভাগ্য ক্ষেত্রে সামান্য উন্নতি প্রগতি, যে সব বাধা প্রতিবন্ধক পূর্বর লাগি রহুতলা সেতিরে অনেক উন্নতি আসিবার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে ছাত্রছাত্রী মানে সফলতা প্রাপ্তি করিবে। পিতাঙ্কর সহযোগ এবং সপোর্ট আপনার জীবনের প্রাপ্তি হবার যোগ রয়েছে। প্রেমময় জীবনের অনেক সুধার আসিব। প্রেমিক এবং প্রেমিকা মানি সময় টিকি ভালো রহিব। যে মানে কলা সঙ্গীত নৃত্য ক্ষেত্রে রয়েছেন সে ভালো সফলতা, বিদ্যার্থী মানি সময় অনুকূল রহিব। দর্শক বন্ধু, এবার আসন্তু জানিবা কর্কট রাশির ফলাফল কিপর রহিব। আপনার অষ্টম স্থানের শুক্রকর চলন রহিব, বহুত পরিশ্রম আপনার এই সময় করিবে। ধাঁ দৌড়া বিভিন্ন ক্ষেত্রে লাগি রহিব। মানসিক অশান্তি অনেক ক্ষেত্রে বৃদ্ধি পাইবার সম্ভাবনা রয়েছে। আয় ব্যয় প্রায়ত সমান রহিব।
ଧନ ସଞ୍ଚୟ ଭଲ ଭାବରେ ଏହି ସମୟରେ ହୋଇପାରିବ ନାହିଁ। ଆକସ୍ମିକ ଭାବେ ସମୟ ସମୟ ରୋଜଗାର ଆସିଲେ ମଧ୍ୟ ତାକୁ ସଞ୍ଚୟ କରିବା ପାଇଁ ଆପଣ ଚେଷ୍ଟା କରିବେ। ବାଦ ବିବାଦ ଠାରୁ ଦୂରେଇ ରୁହନ୍ତୁ। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ହାନି କିଛି ହେବାର ସମ୍ଭାବନା ରହୁଥିବାରୁ ଦେହ ପାର ଯତ୍ନ ନିଅନ୍ତୁ। ଏହି ସମୟରେ ଆଧ୍ୟାତ୍ମିକ କର୍ମଗୁଡ଼ିକ ଆପଣ ଅଧିକ କରନ୍ତୁ। ଧର୍ମ ମାର୍ଗରେ ପରିଚାଳିତ ହୁଅନ୍ତୁ। ଦେଖିବେ ସମସ୍ୟା ଗୁଡ଼ିକ ବଡ଼ ଧରଣର ହୁଏତ ନ ହୋଇପାରେ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ସିଂହ ରାଶିର ଫଳାଫଳ କିପରି ରହିବ। ସିଂହ ରାଶିର ସପ୍ତମ ସ୍ଥାନରେ ଶୁକ୍ରଙ୍କର ଚଳନ ରହିବ। କିଛି ପରିବର୍ତ୍ତନର ଝଲକ ଆପଣ ଏହି ସମୟରେ ପାଇବେ। ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟରେ କିଛି ପରିବର୍ତ୍ତନ କରିପାରିବେ। ପାର୍ଟନରସିପ୍ରେ କିଛି ନୂତନ ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟ ଆରମ୍ଭ କରିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ମାନସିକ ଚାପ ସାମାନ୍ୟତମ ରହିବ। ଘରକୁ ବିବାହ ପ୍ରସ୍ତାବଗୁଡ଼ିକ ଆସିବାର ସମ୍ଭାବନା ରହିଛି ଏବଂ ଫାଇନାଲ୍ ହେବା ପାଇଁ ଭଲ ସମୟ ରହିବ। ବିବାହ ପ୍ରସ୍ତାବଗୁଡ଼ିକ ମଧ୍ୟ ଆପଣ ଦେଖାଚାହେଁ ଏହି ସମୟରେ ଅଧିକ କରିପାରନ୍ତି। ଜୀବନସାଥୀଙ୍କୁ ନେଇ ସାମାନ୍ୟ ମନମାଳିନ କିଛି ଉପୁଜିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ତାଙ୍କୁ ନେଇ ଆପଣ ଚିନ୍ତିତ ଏହି ସମୟରେ ରହିପାରନ୍ତି। ପ୍ରେମିକ ଏବଂ ପ୍ରେମିକାମାନଙ୍କ ପାଇଁ ସମୟ ମିଶ୍ରିତ ରହିବ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା କନ୍ୟା ରାଶିର ଫଳାଫଳ କିପରି ରହିବ। କନ୍ୟା ରାଶିର ଷଷ୍ଠ ସ୍ଥାନରେ ଶୁକ୍ରଙ୍କର ଚଳନ ରହିବ। ସାମାନ୍ୟ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ହାନି ହେବାର କିଛି ସମ୍ଭାବନା ରହିଛି। ଆପଣ ବିଭିନ୍ନ କର୍ମଗୁଡ଼ିକ ଏହି ସମୟରେ କରିବାର ସୁଯୋଗ ପ୍ରାପ୍ତି କରିବେ। ଚାକିରି ବାକିରି କ୍ଷେତ୍ରରେ ଆପଣଙ୍କୁ ଭଲ ସୁଯୋଗ ମିଳିବାର ସମ୍ଭାବନା ରହିଛି, କିନ୍ତୁ ଅନେକ ଦିଗରେ ଆପଣଙ୍କର ଖର୍ଚ୍ଚ ବଢ଼ିବ। କେହି ଶତ୍ରୁ ଆଚରଣ ମଧ୍ୟ ଆପଣଙ୍କ ପଛରେ କରିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ମହିଳାମାନଙ୍କ ପ୍ରତି ଟିକେ ସାବଧାନତା ଅବଲମ୍ବନ କରିବେ ଯଦି ନୂଆ ସମ୍ପର୍କ ଆପଣ କାହା ସହିତ ବଢ଼ାଇଛନ୍ତି। ଏହି ସମୟରେ ଭାଗ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ସାମାନ୍ୟ ଉନ୍ନତି ପ୍ରଗତି ଏବଂ ସାମାନ୍ୟ ଅବନତି ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ବିଳମ୍ବରେ କାର୍ଯ୍ୟସିଦ୍ଧି ସାମାନ୍ୟ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ନିଜର ସୁଖ ସାଧନ ବଢ଼ାଇବା ପାଇଁ ଆପଣ ଏହି ସମୟରେ ଅଧିକ ପରିଶ୍ରମ କରିବେ। ଦେହ ପାର ଯତ୍ନ ନେଇ ଆପଣ ଆଗକୁ ବଢ଼ନ୍ତୁ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ତୁଳା ରାଶିର ଫଳାଫଳ କିପରି ରହିବ। ତୁଳା ରାଶିର ପଞ୍ଚମ ସ୍ଥାନରେ ଶୁକ୍ରଙ୍କର ଚଳନ ରହିବ, ଯାହାଫଳରେ ଶିକ୍ଷାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ ସମୟ ଅନୁକୂଳ ରହିବ। କଳା ସଙ୍ଗୀତ ନୃତ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ଯେଉଁମାନେ ରହି ପଢ଼ାପଢ଼ି କରୁଛନ୍ତି ସେମାନଙ୍କ ପାଇଁ ସମୟ ଭଲ ରହିବ। ପ୍ରେମମୟ ଜୀବନରେ ସାମାନ୍ୟ ଟୁଇଷ୍ଟ ଆସିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ସାମାନ୍ୟ ସଂଘର୍ଷ କିଛି ଆସିଲେ ମଧ୍ୟ ବହୁତ କଷ୍ଟରେ ଆପଣ ସେଥିରେ ସଫଳତା ହୁଏତ ପାଇପାରନ୍ତି। ବାଦ ବିବାଦ ଠାରୁ ଦୂରେଇ ରୁହନ୍ତୁ। ଏହି ସମୟରେ ଆଧ୍ୟାତ୍ମିକ ଶିକ୍ଷାଗୁଡ଼ିକ ଯଦି ଆପଣ ଗ୍ରହଣ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ସମୟ ଆପଣଙ୍କ ପାଇଁ ସପୋର୍ଟିଭ୍ ରହିବ। ନିଜର ସୁଖ ସାଧନ ବୃଦ୍ଧି କରିବା ପାଇଁ ଆପଣ ଚେଷ୍ଟିତ ରହିବେ। ନିଜର ଆର୍ଥିକ କ୍ଷେତ୍ରରେ ଉନ୍ନତି କରିବା ପାଇଁ ଆପଣଙ୍କର ପ୍ରୟାସ ମଧ୍ୟ ଏହି ସମୟରେ ଭଲ ରହିବ। ନିଜର ମନୋରଞ୍ଜନ ପାଇଁ ଆପଣ ସିନେମା, ଥିଏଟର ଏବଂ କଳା ସଙ୍ଗୀତର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯେଉଁ ସବୁ ରହୁଛି ସେଥିରେ ସବୁ ଭାଗ ନେଇପାରନ୍ତି, କିମ୍ବା ସମୟଗୁଡ଼ିକ ସାଙ୍ଗସାଥୀଙ୍କ ସହିତ ମିଶି ସେଥିରେ ଅତିବାହିତ କରିବାର ସମ୍ଭାବନା ମଧ୍ୟ ରହିଛି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ବିଛା ରାଶିର ଫଳାଫଳ କିପରି ରହିବ। ବିଛା ରାଶିର ଚତୁର୍ଥ ସ୍ଥାନରେ ଶୁକ୍ରଙ୍କର ଚଳନ ରହିବ। ଘର ଇତ୍ୟାଦି ପରିବର୍ତ୍ତନ କରିବାର ସୁଯୋଗ ପ୍ରାପ୍ତି କରିବେ। ଘରର ବିଭିନ୍ନ ଆସବାବପତ୍ର କିଣାକିଣି କରିବାର ସୁଯୋଗ ପ୍ରାପ୍ତି କରିବେ। ସାମାନ୍ୟ ମାନସିକ ଅଶାନ୍ତି ବୃଦ୍ଧି ପାଇଲେ ମଧ୍ୟ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଏହା ସର୍ଟ ଆଉଟ୍ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ମାଆଙ୍କର ସାହାଯ୍ୟ ସହଯୋଗ ନେଇ ବିଭିନ୍ନ କର୍ମ କରିବେ। ବନ୍ଧୁଙ୍କର ସୁଖ ମଧ୍ୟ ବୃଦ୍ଧି ପାଇବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଜନସମ୍ପର୍କ ଧୀରେ ଧୀରେ ବୃଦ୍ଧି ପାଇବ। ଭୂମି ଜମିଜମା କାର୍ଯ୍ୟ ଏବଂ ଯାନବାହନ କାର୍ଯ୍ୟ ଇତ୍ୟାଦି କ୍ଷେତ୍ରରୁ ଆପଣଙ୍କୁ ସଫଳତା ମିଳିବାର ସମ୍ଭାବନା ଭଲ ରହିଛି। ପ୍ରେମିକ ଏବଂ ପ୍ରେମିକାମାନଙ୍କ ପାଇଁ ମିଶ୍ରିତ ଶୁଭଫଳ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ପ୍ରାପ୍ତି ହେବାର ଯୋଗ ରହିଛି। ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ପାଠପଢ଼ାରେ ଅଧିକ ମନୋନିବେଶ କରନ୍ତୁ, ସଫଳତା ପ୍ରାପ୍ତି କରିବେ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ଧନୁରାଶିର ଫଳାଫଳ କିପରି ରହିବ। ଧନୁରାଶିର ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ପାଇଁ ତୃତୀୟ ସ୍ଥାନରେ ଶୁକ୍ରଙ୍କର ଚଳନ ରହିବ। ପରିବର୍ତ୍ତନ ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ଆପଣ କରିପାରିବେ। ଚାକିରିଠାରୁ ଆରମ୍ଭ କରି ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟରେ ଅନେକ ପରିବର୍ତ୍ତନ କରିବାର ସୁଯୋଗ ପ୍ରାପ୍ତି କରିବେ। ଶତ୍ରୁମାନେ ପରାସ୍ତ ହେବେ। ଆପଣଙ୍କର ପରିଶ୍ରମ ଭଲ ରହିବ। ଚାକିରି କ୍ଷେତ୍ରରେ ଚେଞ୍ଜେସ୍ ବା ସ୍ଥାନ ପରିବର୍ତ୍ତନ ଇତ୍ୟାଦି କରିବାର ସୁଯୋଗ ମଧ୍ୟ ଏହି ସମୟରେ ପ୍ରାପ୍ତି କରିବେ। ଲେଖାଲେଖି କ୍ଷେତ୍ର, କଳା କ୍ଷେତ୍ର, ନୃତ୍ୟ ସଙ୍ଗୀତ ଇତ୍ୟାଦି କ୍ଷେତ୍ରରେ ଆପଣଙ୍କର ଆଗ୍ରହ ଅଧିକ ବଢ଼ିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଆପଣଙ୍କର କାର୍ଯ୍ୟ ପାଇଁ ଆପଣ ବିଭିନ୍ନ ଦିଗରେ ସମ୍ମାନିତ ମଧ୍ୟ ହୋଇପାରନ୍ତି। ଘରେ ବସି ବିଭିନ୍ନ ଇଣ୍ଟରନେଟ୍ରେ ବନ୍ଧୁତ୍ୱ ଆପଣ ସ୍ଥାପନ କରିବାର ସୁଯୋଗ ଏହି ସମୟରେ ପ୍ରାପ୍ତି କରିବେ। ଛୋଟ ଛୋଟ ସ୍ଥାନକୁ ଯାତ୍ରାର ସୁଯୋଗ ପ୍ରାପ୍ତି କରିବେ। ବୁଲାବୁଲି କରିବା ପାଇଁ ସମୟ ଅନୁକୂଳ ରହିବ। ରୋଜଗାର ସାମାନ୍ୟତମ ପରିଶ୍ରମ ଅନୁଯାୟୀ ବଢ଼ିବାର ସମ୍ଭାବନା
ରହିଛି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ମକର ରାଶିର ଫଳାଫଳ କିପରି ରହିବ। ମକର ରାଶିର ଦ୍ୱିତୀୟ ସ୍ଥାନରେ ଶୁକ୍ରଙ୍କର ଚଳନ, ଦ୍ୱିତୀୟ ସ୍ଥାନରେ ଶୁକ୍ର ଚଳନ କଲେ କୁଟୁମ୍ବ ସୁଖ ଗୁଡ଼ିକ ବୃଦ୍ଧି ପାଏ। କ୍ୟାରିୟର କ୍ଷେତ୍ରରେ ସାମାନ୍ୟ ଉନ୍ନତି ଆସିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଆପଣଙ୍କର ଆୟ ବ୍ୟୟ ସମାନ ରହିବ, ହାତକୁ କିଛି ପଇସା ଆସିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଯେଉଁ ସବୁ ବାଦ ବିବାଦ ଗୁଡ଼ିକ ପୂର୍ବରୁ ଲାଗି ରହୁଥିଲା ତାହାକୁ ଏହି ସମୟରେ ସର୍ଟ ଆଉଟ୍ କରିବା ପାଇଁ ଆପଣ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ସନ୍ତାନମାନଙ୍କ ଦ୍ୱାରା କିଛି ଲାଭ ପାଇବାର ସମ୍ଭାବନା ଏହି ସମୟରେ ରହିଛି, ତାଙ୍କ କଥାଗୁଡ଼ିକ ଶୁଣନ୍ତୁ, ଆପଣ ଜୀବନରେ ଏହି ସମୟରେ ହୁଏତ ସଫଳତା ପ୍ରାପ୍ତି କରିପାରନ୍ତି। ଭଲ ଭଲ କଥା କହି ଅନ୍ୟମାନଙ୍କୁ ଆକର୍ଷିତ କରନ୍ତୁ, ଯାହାଫଳରେ ଆପଣଙ୍କର କାର୍ଯ୍ୟକ୍ଷେତ୍ରରେ ଆପଣଙ୍କୁ ସଫଳତା ପ୍ରାପ୍ତି ହେବ। କିଛି ଉତ୍ତମ ଭୋଜନର ସୁଯୋଗ ମଧ୍ୟ ଆପଣ ଏହି ସମୟରେ ପ୍ରାପ୍ତି କରିପାରନ୍ତି। ଦର୍ଶକବନ୍ଧୁ ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା କୁମ୍ଭ ରାଶିର ଫଳାଫଳ କିପରି ରହିବ। କୁମ୍ଭ ରାଶିରେ ଶୁକ୍ରଙ୍କର ଚଳନ ରହିବ, ଭୋଗ ବିଳାସ ବଢ଼ିବ, ଯେତେ କଷ୍ଟ ହେଉ ପଛେ ଆପଣ ନିଜର ସୁଖ ସାଧନ ପାଇଁ ବହୁତ ଚେଷ୍ଟା କରିବେ। କିଛି ଶୁଭ ସମ୍ବାଦ କୌଣସି ଦିଗରୁ ପ୍ରାପ୍ତି କରିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଯୋଗ ବୃଦ୍ଧି ହେବ, ପ୍ରେମିକ ଏବଂ ପ୍ରେମିକାମାନଙ୍କ ପାଇଁ ସମୟ କିଛି ଅନୁକୂଳ ରହିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ବହୁତ ଗୁଡ଼ିଏ ଜିନିଷ କିଣାକିଣି କରିବାର ସୁଯୋଗ ପ୍ରାପ୍ତି କରିବେ ଏବଂ ନୂତନ ବସ୍ତ୍ର ଅଳଙ୍କାର ଇତ୍ୟାଦି କିଣାକିଣି କରିବାର ସୁଯୋଗ ପ୍ରାପ୍ତି କରିବାର ଯୋଗ ରହିଛି। ନିଜର ଭଲ କାର୍ଯ୍ୟ ପାଇଁ ଆପଣ ମଧ୍ୟ ସମ୍ମାନିତ ହୋଇପାରନ୍ତି। ଯେହେତୁ ଶନିଙ୍କର ଚଳନ ଆପଣଙ୍କର ରାଶିରେ ରହୁଛି, ତେଣୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପ୍ରତି ଅଧିକ ସାବଧାନତା ଅବଲମ୍ବନ କରନ୍ତୁ। ପାରିବାରିକ ସୁଖ ବଢ଼ାଇବା ପାଇଁ ଆପଣଙ୍କର ଚେଷ୍ଟା ରହିବ। ଘରକୁ ଯଦି ବିବାହ ପ୍ରସ୍ତାବ ଆସୁଛି, ଫାଇନାଲ୍ କରିବା ପାଇଁ ବହୁତ ଭଲ ସମୟ ରହିଛି। ଜମିଜମା କାର୍ଯ୍ୟଠାରୁ ଆରମ୍ଭ କରି ଯାନବାହନ କାର୍ଯ୍ୟ ଇତ୍ୟାଦି କ୍ଷେତ୍ରରୁ ଆପଣଙ୍କୁ ସଫଳତା ମିଳିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ମୀନ ରାଶିର ଫଳାଫଳ କିପରି ରହିବ। ମୀନ ରାଶିର ଦ୍ୱାଦଶ ସ୍ଥାନରେ ଶୁକ୍ରଙ୍କର ଚଳନ ରହିବ, ଯାହାଫଳରେ ଖର୍ଚ୍ଚ ବୁଦ୍ଧି ବ୍ୟୟ ବୁଦ୍ଧି ଅନେକ ଦିଗରେ ଲାଗି ରହିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଦୂର ସ୍ଥାନକୁ ଯାତ୍ରାର ସୁଯୋଗ ପ୍ରାପ୍ତି କରିବେ, ଚାକିରି କ୍ଷେତ୍ରରେ ପରିବର୍ତ୍ତନ କିମ୍ବା ଟ୍ରାନ୍ସଫର୍ ଇତ୍ୟାଦି ହେବାର ସମ୍ଭାବନା ମଧ୍ୟ ରହିଛି। କୌଣସି ଶୁଭ କାର୍ଯ୍ୟରେ ଖର୍ଚ୍ଚ ମଧ୍ୟ ଆପଣ କରିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ସେ ଯାତ୍ରା ଇତ୍ୟାଦି ଯଦି ଏହି ସମୟରେ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ସମୟଟି ଆପଣଙ୍କ ପାଇଁ ଅନୁକୂଳ ରହିବ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଏ ତ ଥିଲା 12 ରାଶିର ଫଳାଫଳ। ଆଶା କରେ ଏ ଛୋଟିଆ କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଥିବ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ ମତାମତ ଦେବେ। ଆଜି ତ ସମୟ ହୋଇଗଲାଣି, ଆଜି ପାଇଁ ଏତିକି। ନମସ୍କାର, ଜୟ ଜଗନ୍ନାଥ, ଧନ୍ୟବାଦ।